বিশ্বজুড়ে করোনা সংকটের মধ্যেই আশার কথা শোনালো হু। অবশেষে করোনায় মৃত্যু কমাতে জীবনদায়ী ওষুধের সন্ধান পাওয়া গেল। স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহারের ফলে নাকি সংকটাপন্ন করোনা রোগীদেরও প্রাণে বাঁচানো যাবে। আরো ভালো করে বলতে গেলে, কর্টিকো স্টেরয়েড জাতীয় ওষুধের প্রয়োগে করোনায় মৃত্যুর সম্ভাবনা নাকি 20% পর্যন্ত কমতে পারে। অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন গাইডলাইনে এমনটাই দাবি করেছে। সংকটজনক কোভিড রোগীকে বাঁচাতে সস্তার ডেক্সামেথাজোনই ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছে। সাইটোকাইন ঝড় থামিয়ে এই ম্যাজিক ড্রাগই জমের মুখ থেকে ফিরিয়ে আনছে ক্রিটিক্যাল কোভিড রোগীকে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ব্রিটেনের একদল গবেষক। তাদের দাবি, ওষুধটি মৃত্যুর হার 1/3 কমিয়ে দিয়েছে। তবে এই ওষুধের ভুল প্রয়োগে বিপদ আসতে পারে বলেও জানান গবেষকরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এই ট্রায়ালটি করেছেন। তাদের সেই ট্রায়ালে কার্যত সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু বলছে, 3 রকমের কর্টিকোস্টেরয়েড নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে এগুলি আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি করেছে, এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত কমিয়ে দিচ্ছে।